নির্বাচন নিরাপত্তার কারণে 3 দিন বন্ধ থাকবে বর্ডার, নির্দেশিকা জারি প্রশাসনের, চালু থাকবে মেডিকেল ভিসা। সোমবার বনগাঁ লোকসভার নির্বাচন, তার আগে বন্ধ করে দেওয়া হল পেট্রাপোল সীমান্ত। শুক্রবার সন্ধ্যা থেকে পেট্রাপোল সীমান্তে বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য। যাত্রী চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, শুধুমাত্র মেডিকেল ভিসা চালু থাকবে। পাশাপাশি ওদেশে যাওয়া ভারতীয় নাগরিক যারা সোমবার ভোট দেবেন তারা আসতে পারবেন। পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, প্রতিবছর ভোটের দিন সীমান্ত বন্ধ থাকে, এবছর 3 দিন আগে থেকে সীমান্তে বাণিজ্য ও যাত্রী চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত নিরাপত্তার কারণেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। অন্যান্যবার যে নির্বাচন হয় তাতে আমরা দেখি শুধুমাত্র নির্বাচনের দিন আমদানি রপ্তানি বা অন্যান্য কাজ আমরা বন্ধ রাখি, বিশেষ করে ভোটাররা ওপাশে গিয়ে আসতে পারবে না বা ভোটাররা নিশ্চিত তারা ভোট দিতে পারে তার জন্য এটা করা হয়। এবার নতুন দেখলাম, প্রথম করলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডিএম সাহেব, সীমান্ত এলাকায় তারা তাদের সমস্ত ট্রেড বন্ধ রেখেছিল এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসেঞ্জার যারা ভ্যালিড বৈধ পাসপোর্ট হোল্ডার তাদেরও বন্ধ রেখেছিল। এক্ষেত্রে আমাদের যে ডিএম সাহেব তিনিও তাই করেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেটা হচ্ছে গতকাল সন্ধে 17 তারিখ সন্ধে 6টা থেকে 6টা থেকে, অর্থাৎ P-3, অর্থাৎ পোল যেদিন ভোট যেদিন হবে তার আগে 3 দিন আগের থেকে, অর্থাৎ সন্ধে 6টার থেকে বন্ধ করার কথা, সেটাই সেই অবস্থায় চলছে, আজও বন্ধ আছে এবং 20 তারিখ অবধি এই অবস্থা জারি থাকবে। হ্যাঁ, শান্তিপূর্ণ নির্বাচন, তারপরে সীমান্ত ওপার থেকে অনেক ভোটাররা যারা ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশের নাগরিক একটা অংশ এই আসা যাওয়ার চক্র এ সম্বন্ধে আমরা এড়িয়ে দিতে পারি না, যার কারণে সেগুলো নিশ্চিত করা। এর মধ্যে এমার্জেন্সি যারা আছে পাসপোর্ট হোল্ডার যারা ট্রিটমেন্টের জন্য আসছে তারা শুধু আসা যাওয়া করতে পারবে, আর যারা আমাদের লোকসভার ভোটার তারা শুধুমাত্র যদি বাংলাদেশে গিয়ে থাকে বৈধ পাসপোর্ট নিয়ে তারা কিন্তু আসতে পারবে। এদেশে নির্বাচন থাকায় অনেক বাংলাদেশী নাগরিক দ্রুত নিজেদের দেশে ফিরে যাচ্ছেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ এদেশে আসছেন না বললেই চলে। দাদা ফিরে যাবেন, আমরা রোগী তো, আমরা ডাক্তার দেখানোর জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এদিন সীমান্তে গিয়ে দেখা গেল এদেশে চিকিৎসা করাতে আসা অনেকেই চিকিৎসা করিয়ে দ্রুত নিজের দেশে ফিরে যাচ্ছেন। যশোরের বাসিন্দা মোহাম্মদ মাসুদ রানা বলেন, আমরা চিকিৎসার কারণে ভারতে এসেছিলাম, চিকিৎসা হয়ে গিয়েছে তাই দেশে ফিরছি। ভারতে নির্বাচন, কড়াকড়ি থাকায় দ্রুত ফিরতে হচ্ছে। সেক্ষেত্রে ভোট বোঝা যাচ্ছে যে ভারতে ভোট হচ্ছে। তারা মেডিকেলে আছে যা আশা করেছে, তারা তো ভোটের কেউ না, তাদের তো সমস্যা তো হবেই। ভোটে যাতে বাংলাদেশি দুষ্কৃতীরা এদেশে এসে অশান্তি না ছড়াতে পারে তার জন্যই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলেও সূত্র মারফত জানা গেছে। এ ব্যাপারে সীমান্তে বৈদেশিক মুদ্রা বিনিময়কারী বাপ্পা ঘোষ বলেন, মুদ্রা বিনিময় ব্যবসায়ী আমরা গতকাল এর একটা আভাস পেয়েছিলাম এবং বহু মানুষ ফোনের মাধ্যমে বা অন্যান্যভাবে জানার চেষ্টা করেছে। তাতে মূলত বাংলাদেশ থেকে এই মুহূর্তে যাদের মেডিকেল ভিসা বাংলাদেশি ক্ষেত্রে তাদেরকেই প্রবেশের জন্য অধিকার দেওয়া হচ্ছে এবং যারা ইন্ডিয়ানরা ছিলেন তারা আসতে পারছেন, এবং বাংলাদেশিদের যাওয়ার ক্ষেত্রে যাদের মূলত মেডিকেল ভিসা তাদেরকেই ছাড়া হচ্ছে, ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা সেক্ষেত্রে সম্ভব নয়। ইন্ডিয়ানদের যাওয়ার ক্ষেত্রে অনেক সময় এডুকেশন ভিসার লাস্ট দিন বা ভর্তির এরকম কোনো বিষয় থাকলে কাগজপত্র দেখালেও তাদেরকে ছাড়া হচ্ছে, কিন্তু একটা বৃহৎ অংশের মানুষ যারা বাংলাদেশ ভারতের সম্পর্কের ওপরে এখানে আসেন বিভিন্ন কারণে, মূলত ডাক্তার দেখার, ব্যবসায়ী সম্বন্ধে, অন্যান্য বিষয়, তারা কিন্তু আটকে পড়েছেন এবং এই মুহূর্তে আমাদের ব্যবসা খুব মন্দা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।